চাঁপায় নবাবগঞ্জে দুর্বৃত্তের হামলায় জেলা পরিষদ সদস্য সহ নিহত দুই, আহত এক। চাঁপায় নবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় জেলা পরিষদের সদস্য ও শিক্ষক সহ দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপায় নবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ ছাইদুল হাসান। বৃহস্পতিবার সন্ধ্যার পর শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার নয়ালাড ভাঙ্গা ইউনিয়নের মৃত এন্তাজ আলীর ছেলে আব্দুল সালাম, বয়স 52, তিনি চাঁপায় নবাবগঞ্জ জেলা পরিষদের বর্তমান সদস্য। অপরজন হলেন শিবগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মতিন, তিনি হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। হামলার প্রত্যক্ষদর্শী রহিম বাদশা বলেন, সালাম লিডার মতিন মাস্টার সহ কয়েকজন মিলে আমরা কলেজ মোড় গুচ্ছগ্রাম এলাকায় বসে আড্ডা দিচ্ছিলাম। এশার নামাজের সময় পশ্চিম দিক থেকে 20-25 জন মিলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এই সময় তারা বোমা ছোড়ে ও গুলি চালায়। চাঁপাই নবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ ছাইদুল হাসান বলেন, জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম সহ কয়েকজন রানীহাটি কলেজ মোড় এলাকায় বসেছিলেন। এই সময় তাদের উপর হামলা চালানো হয়। ঘটনাস্থলেই আব্দুস সালাম মারা যান এবং মতিন মাস্টারকে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে ঘটনাস্থল সহ আশপাশের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে গত 24 মার্চ রাত 10টার দিকে চাঁপাই নবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের চৌধুরী মোড় এলাকায় চাঁপাই নবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও শিবগঞ্জ উপজেলার নয়ালা ভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টার, বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ থেকে। বম মারাইছে এবং গুলি করেছে, তারপরেও আয়সা কোপালছে চ্যানেল দিয়ে তার মুখের উপরে কোপ। হামলাকারী কাউকে চেনা গেছে কি? কোন পদে নাই, আমি লীগের একজন কর্মী। কতজন ছিল? আমরা 4 জন বসে, 2 জন তো মারা গেছে। তারা 20-25 জন দেখেছি এবং আরো লোকজন ছিল অন্য কাজে। তো দুইজন মারা গেছে আর আহত একজন। বোমা এবং গুলিতে তো না, আমি দেখলাম, আমার কাছে মনে হলো যে আমরা একটা চাইনিজ কুড়ালের মতো পাইলাম। সম্ভবত এটা তো খুব দিছে, আর বাকিটা আমরা দেখতেছি আসলে কি কারণে। এখন তো সুরাত খেলা আমরা করি নাই, তারপরে দেখলে বোঝা যাবে আসলে, বা ময়নাতদন্তের পর বোঝা যাবে যে কীভাবে মারা গেছে। থ্যাংক ইউ।